তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ইউটিআইয়ের নতুন পোর্টাল এই পোর্টালের নাম হচ্ছে ইউটিআই ই ওয়ালেট পোর্টাল তো এই পোর্টালের যারা আইডি নিতে চান তারা অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন আপনাদেরকে শেষে বলে দেব এই পোর্টালের আইডি কীভাবে পাবেন ঠিক আছে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি আইডি পাসওয়ার্ড পাওয়ার পর এই পোর্টালটা কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন আর যারা আইডি নিতে চান মাত্র উনত্রিশ টাকা লাগবে আইডি নেওয়ার প্রসেসটা আপনাকে ভিডিও শেষে বলে দেবো সেইভাবে আপনারা অ্যাপ্লাই করবেন আপনি আইডি যেদিনকে অ্যাপ্লাই করবেন সেদিনকে আইডি পেয়ে যাবেন তো এই পোর্টালে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি নতুন প্যান করতে পারবেন এখান থেকে কারেকশন করতে পারবেন এখান থেকে প্যান কার্ড অবজেকশন থাকলে সেটা ক্লিয়ার করতে পারবেন এখান থেকে আপনি প্যান কার্ড স্ট্যাটাস চেক করতে পারবেন তো সমস্ত কিছু এখান থেকে আপনি করতে পারবেন তো এই পোর্টালের আইডি যারা নিতে চান অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন তো সবার আগে আপনাকে আমরা যে আইডি পাসওয়ার্ড দেবো সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি জাস্ট এখানে লগ করে নেবেন দেখুন যখনই আপনি লগ ইন করবেন আপনার কাছে এইরকম লগ ইন খুলে যাবে আপনার হোম পেজ এখানে খুলে যাবে এবার আমি যেভাবে করবো আপনারা সেম আমাকে ফলো করুন তো সবার আগে আপনারা আপনাদের পোর্টাল লগ ইন করে নেবেন লগ ইন করার পর আপনার এখানের অপশন পাবেন ইউটিআই প্যান সার্ভিস ইউটিআই পোর্টাল লগ ইন এখানে পাবেন অথবা আপনারা এই দিকেও পেয়ে যাবেন এখানে ইউটিআই প্যান সার্ভিস ওকে তো আপনি দুটোর মধ্যে যে কোনো একটা অপশনে ক্লিক করবেন তো আমি সবার আগে এই যে প্রথম অপশনটা রয়েছে সিম্পলি আমি এই অপশানে একবার ক্লিক করে দিচ্ছি আপনি যখনই এই অপশানে ক্লিক করবেন আপনার কাছে ইউটিআই ওয়ালেট সিস্টেম যে পোর্টাল সেটার অনবোর্ডিংয়ের এখানে কিছু ডিটেলস খুলে যাবে তো এখানে বাই ডিফল্ট আপনার আইডি থাকবে এখানে আপনার অ্যাড্রেস থাকবে এখানে আপনার ইউজার নেম থাকবে এখানে আপনার পিনকোড থাকবে সিটের জায়গায় খালি থাকবে এখানে আপনার যে ডিস্ট্রিক্ট নেম সেই ডিস্ট্রিক্ট নেম আপনি এখানে দিয়ে দেবেন তারপরে স্টেটের জায়গায় আপনার যে স্টেট রাজ্য সেটা দিয়ে দেবেন এরপর এখান থেকে আপনার আধার নাম্বার শো করবে আপনার প্যান নাম্বার শো করবে এখানে আপনার মোবাইল নাম্বারটা থাকবে আপনি একবার চেক করে নেবেন ভুল আছে কি না আর এখানে আপনার ইমেল আইডিটা চেক করে নেবেন ঠিক আছে কি না ঠিক আছে আর এখানে আপনার ডেট অফ বার্থটাও চেক করে নেবেন ঠিক আছে না সব কিছু ঠিকঠাক থাকলে জাস্ট এখান থেকে আপনি সাবমিট বটনে ক্লিক করে দিন যখনই আপনি সাবমিট করবেন দেখতেই পাচ্ছেন আপনার কাছে এখানে একটা এরকম ওয়ার্নিং দিয়ে দিবে যে ইউটিআই ই ওয়ালেট এজেন্ট অনবোর্ডিং সাকসেসফুল বলবে তো আপনার এটা ওকে করবেন এবং ওকে করার সঙ্গে সঙ্গে আপনার এখানে দেখতে পাচ্ছেন এই রকম অপশন চলে আসবে ঠিক আছে এবার আপনি সিম্পলি এই যে অপশানটা থাকছে ইউটিআই প্যান সার্ভিস এটাতে ক্লিক করে নেবেন এটাতে ক্লিক করলে পাশে একটা ট্যাব খুলে যাবে অথবা আপনি চাইলে এই হোম পেজে চলে আসুন তো হোম পেজে আসার পরে আপনি যদি এই অপশানটায় ক্লিক করেন তো অটোমেটিকলি আপনার কাছে এই রকম দেখতে পাচ্ছেন ইউটিআইয়ের ই ওয়ালেট পোর্টাল খুলে যাবে ঠিক আছে তো এই পোর্টালে এখনও কোনো সার্ভিস অ্যাক্টিভেট নেই কারণ এখানে আপনার দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন করা নেই তো এখানে দেখতে পাচ্ছেন ইয়ার অ্যাকাউন্ট ইজ নট রেজিস্টার্ড উইথ ইউটিআই তো এই ক্লিক হেয়ার লেখা রয়েছে আপনাকে সিম্পলি এই ক্লিক হেয়ারের ওপর একবার ক্লিক করতে হবে যখনই আপনি ক্লিক করবেন আপনার কাছে এরকম একটা টার্ম কন্ডিশনের পেজ খুলবে এই ঘরে আপনি এখানে টিক টিকবক্সে টিক করুন এখানে আমি টিক করে দিলাম টিক যখনই করবেন নিচে আপনার পুরো পার্সোনাল ডিটেলস এখানে পেজ খুলে যাবে এখানে কিছু ডিটেলস আপনার ফিল করতে হবে তো কী কী ডিটেলস ফিল করতে হবে এখানে আপনার ভিএলি আইডি মানে আপনার আইডি থাকবে এখানে আপনার নাম দিতে হবে আপনার অ্যাড্রেস দিতে হবে আপনার পুরো অ্যাড্রেস দেবেন সিটির নাম দেবেন এখানে আপনার স্টেট দেবেন আর এখানে আপনার ডিস্ট্রিক্টের নাম দেবেন আর পিনকোড দেবেন আর এদিকটায় কন্ট্যাক্ট পার্সোনাল নেমের জায়গায় আপনার নাম দেবেন এখানে লোকেশন দেবেন আপনার এখানে ইমেল আইডি দেবেন আপনার মোবাইল নাম্বার দেবেন ফোন নাম্বার দেবেন ঠিক আছে যদি মোবাইল নাম্বার দিয়ে দিন ফোন নাম্বার না দিলেও কোনো প্রবলেম নেই আর এখানে প্যান নাম্বার দেবেন দেওয়ার পর জাস্ট এখান থেকে সাবমিট করবেন তো চলুন ফটাফট আমি ডিটেলসগুলো ফিল করে নিই তো এখানে আমি সমস্ত কিছু ফিল করে দিয়েছি এরপর আমি জাস্ট এখান থেকে সাবমিট বটনে ক্লিক করে দিচ্ছি যখনই আপনি সাবমিট করবেন এখানে আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল বলবে এবং আপনি জাস্ট এখানে ওকে করে দিন উপরে একটা এরকম আসবে ওকে করবেন আপনাকে লগ আউট করে দেবে এটা ক্লোজ করে দিন ক্লোজ করলে আপনার আগের পোর্টালে খুলে যাবেন চলে আসবেন এখানে আসার পর আপনি সিম্পলি এই যে ইউটিআই অপশান এটাতে একবার ক্লিক করে দিন ক্লিক করলেই দেখতে পাচ্ছেন আপনার কাছে এখানে ইউটিআইয়ের যে পোর্টাল সেটা খুলে গেল এবং সমস্ত সার্ভিস এখানে চলে আসলো এখন থেকে আপনারা এই পোর্টাল থেকে ইজিলি কাজ করতে পারবেন তো এর পরবর্তী ভিডিও তো আপনাদেরকে দেখাবো এখান থেকে আপনারা প্যান কার্ড কীভাবে অ্যাপ্লাই করবেন তো চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দিই আইডিটা আপনারা কিভাবে পাবেন তো আইডি নেওয়ার জন্য সবার আগে আপনাকে এই ফর্মটা ওপেন করতে হবে এই ফোনের লিঙ্ক পেয়ে যাবেন আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টেও লিঙ্কটা পিন করা আছে প্রথম কমেন্ট সেকশনে যান প্রথম কমেন্টেই লিঙ্কটা পেয়ে যাবেন সেখানে ক্লিক করবেন তো আপনার কাছে এই ফর্মটা খুলে যাবে তো দেখুন এখানে আপনাকে কিছু ডিটেলস প্লাপ করতে হবে কি কী এখানে ফুল নেমের জায়গায় আপনার পুরো নাম দেবেন মোবাইল নাম্বারের জায়গায় আপনার মোবাইল নাম্বার দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারের জায়গায় আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন মনে রাখবেন আপনি এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন আপনার আইডি এবং পাসওয়ার্ড সেই হোয়াটসঅ্যাপেই কিন্তু ঢুকবে তো হোয়াটসঅ্যাপ নাম্বার সঠিক দেবেন এরপর আপনার এখানে ইমেল আইডি দেবেন ইমেল আইডি দেওয়া হয়ে গেলে এরপর আপনার এখানে ডেট অফ বার্থ দেবেন জন্মের তারিখ এরপর এখান থেকে আপনি জেন্ডার সিলেক্ট করে নেবেন আপনি মেল না ফিমেল সেটা দেন এখান থেকে আপনার আধার কার্ডের নাম্বার দেবেন এখানে প্যান কার্ডের নাম্বার দেবেন এরপর নিচে চলে আসুন এরপর এখানে আপনার দোকানের নাম দেবেন শপ নেমের জায়গাতে আর এখানে আপনার অ্যাড্রেস দেবেন এখানে আপনার পিনকোড দেবেন আর অ্যাকাউন্ট টাইপ আপনি কোন নিতে চাইছেন কী নিতে চাইছেন তো এখানে ক্লিক করে আপনি যদি রিটেলার নিতে চান মাত্র এখানে উনত্রিশ টাকা কাটবে তো রিটেলার সিলেক্ট করবেন যদি আপনি ডিস্ট্রিবিউটার নিতে চান তো ডিস্ট্রিবিউটার সিলেক্ট করবেন যদি সুপার ডিস্ট্রিবিউটার নিতে চান তাহলে সুপার ডিস্ট্রিবিটার সিলেক্ট করবেন ঠিক আছে তো আমি এটা রিটেলার করলাম উনত্রিশ টাকা চার্জ কাটবে এরপর নিচে আসবেন এখানে একটা কিউআর কোড দেওয়া হয়েছে এই কিউআর কোডটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন বা আপনি আদার্স কোনো ফোন থেকে আপনার পেটিএম গুগল পে ফোনপে অ্যামাজন পে যেটাই থাক না কেন সেই অ্যাপস থেকে এই কিউআর কোডে উনত্রিশ টাকা পেমেন্ট করবেন পেমেন্টটা হয়ে যাওয়ার পর এখানে ইয়োর অ্যান্সার লেখা আছে এখানে আপনি লিখে দেবেন যে আপনি কিসে থেকে পেমেন্ট করলেন যদি ফোনপে হয় তাহলে এখানে ফোনপে লিখে দেবেন ঠিক আছে পেটিএম থেকে পেমেন্ট করলে পেটিএম লিখে দেবেন জাস্ট লিখে দেবেন লেখার পর দেখতে পাচ্ছেন এখানে আপলোড স্ক্রিনশট রয়েছে আপনি যে পেমেন্টটা করলেন তার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে এখানে অ্যাড ফাইলে গিয়ে আপনি সে পেমেন্টের স্ক্রিনশটটা এখান থেকে আপনার ফোনের গ্যালারি থেকে আপলোড করে দেবেন ঠিক আছে আপলোড করা হয়ে গেলে জাস্ট এখান থেকে সাবমিট করবেন সাবমিট করার সঙ্গে সঙ্গে দু ঘন্টার মধ্যে আপনার আইডি পাসওয়ার্ড আপনার যে হোয়াটসঅ্যাপ নম্বর সেই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের টিম আপনাকে হোয়াটসঅ্যাপ করে দেবে এবং যাবতীয় টিউটোরিয়াল ভিডিও আপনাকে দিয়ে দিবে, সেগুলো দেখে আপনি ইজিলি প্যান কার্ড বানাতে পারবেন ধন্যবাদ